পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নবাবহাট এলাকায় রয়েছে বেশ কিছু বেসরকারি নার্সিংহোম। ওই এলাকার একটি নার্সিংহোমের সামনে সদ্যজাত শিশু পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকার বেশ কিছু নার্সিংহোম মোটা টাকার বিনিময় অবৈধ কাজের সাথে যুক্ত, তারাই এই কাজ করছে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সকালবেলা আজকে একটা কেস ঘটেছে, যেটা বেলকাস অঞ্চলের মধ্যে পড়ছে, আর কেসটা ঘটেছে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে, আপনজনের নার্সিংহোমের সামনে হয়েছে। কেসটা দেখা যাচ্ছে, একটা ক্যারি ব্যাগে একটা বাচ্চা একটা ভরা ছিল, একটা কুকুরে টেনে নিয়ে আসছিল। আমরা তারাই যে কি আছে ক্যারি ব্যাগে টেনে টেনে নিয়ে আসছে, আর বিলাট ধরছিল। আমরা কুকুরটার মুখ থেকে তাড়ানো হয়, কুকুরটা তাড়িয়ে দেওয়ার পর ক্যারি ব্যাগটা খুলে দেখছি, একটা বাচ্চা মাসুম একটা শিশু বাচ্চা ক্যারি ব্যাগের মধ্যে ভরা আছে। আমরা কুকুরটা তাড়ানোর পর বাচ্চাটা দেখে আমরা খুব দুঃখিত, যে একটা বাচ্চার জন্য মানুষরা, মায়ের মেয়েরা, আমাদের যে মা বোনরা কত টাকা খরচা করে একটা বাচ্চার জন্য, সেই বাচ্চাটাকে এইভাবে অনাথ হারে ক্যারি ব্যাগে ভরে দিয়ে এইভাবে রাস্তার ধারে ফেলে দিয়ে কুকুরে টেনে নিয়ে বেড়া চলেছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা নার্সিংহোমের কেস, এখানে প্রচুর নার্সিংহোম আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।